চলতি বিপিএলের মাঝের ওভারগুলোতে ক্রিকেটারদের পরিসংখ্যান দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। হিসাব নিকাশের খেলায় 6 থেকে 15 ওভারের মাঝে বিদেশি খেলোয়াড়দের ধারের কাছেও নেই দেশি খেলোয়াড়েরা। বিপিএলে মাঝের ওভারগুলোতে সবচেয়ে বেশি ডট বল খেলেছে দেশি খেলোয়াড়রাই, অন্তত পরিসংখ্যান তো তাই বলে। বিস্তারিত থাকছে স্পোর্টস শিশুর প্রতিবেদনে। টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে ও ডেথ ওভারের ব্যাটিং নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি, আর তাই স্বাভাবিকভাবেই মাঝের ওভারগুলো নিয়ে খুবই কমই আলোচনা হয়। তাতে কি 6 থেকে 15 ওভারের মাঝে ক্রিকেট খেলতে গিয়ে যে বারবার বিপাকে পড়তে হয় বাংলাদেশি ক্রিকেটারদের, তারই প্রমাণ মিলল লিটনের কথায়। বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান বলেন, টি টোয়েন্টিতে পাওয়ার প্লে স্টার্ট করলে মাঝখানে খেলতে পারি না, আর কোনো সময় মাঝখানে খেললে ফিনিশ করতে পারি না। কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে এসে লিটনের আক্ষেপ করেছিল মাঝের ওভারগুলো নিয়ে। বিপিএলে অংশ নেওয়া প্রতিটি দলের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে মাঝের ওভারগুলোতে কতটা অসহায় দেশীয় ক্রিকেটাররা, যার মধ্যে সবচেয়ে বেশি ভুগেছে দুর্দান্ত ঢাকা। পয়েন্ট টেবিলের নিচে থাকা এই দলটি 6 থেকে 15 ওভারের মাঝে মোট ডট বল খেলেছে 182টি, যেখানে দেশীয় ক্রিকেটাররা রান করতে পারেননি 106টি বলে। অপরদিকে বিদেশিরা ডট বল খেলেছে 76টি। মাঝের এই 9 ওভারে উইকেট হারানোর দিক দিয়ে সবার ওপরে এই ঢাকা, উইকেট হারিয়েছে 26টা, রান করেছে 538। চট্টগ্রাম পর্বের আগে পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাঝের ওভারগুলোতে দ্বিতীয় সবচেয়ে বেশি ডট বল খেলেছে। 8 ম্যাচের মধ্যে মোট ডট বল খেলেছেন 175টি, আর যার মধ্যে দেশীয় 103 আর বিদেশিরা ডট বল খেলেছেন 72টি। 8 ম্যাচে 459 রান তুলতে গিয়ে দলটি উইকেট হারিয়েছে মোটে 21টি। তালিকার পরে তৃতীয় স্থানে আছেন সিলেট স্ট্রাইকার্স। 6 থেকে 15 ওভারের মাঝে সিলেটের ব্যাটাররা 174টি ডট বলে কোনো রান করতে পারেননি। মিথুন সান্দ্র ডট বল খেলেছেন 106টি, আর বিদেশিরা ডট বল খেলেছেন 68টি। সিলেট স্ট্রাইকার্স 23টি উইকেট হারিয়ে রান করেছেন 558। এরপরের অবস্থানে আছেন খুলনা টাইগার্স। 8 ম্যাচে সবচেয়ে কম 11টি উইকেট হারিয়ে 380 রান করতে গিয়ে দেশিরা ডট বল খেলেছে মোটে 95টি। অবশ্য খুলনার হয়ে এই সময়গুলোতে দেশীয় ব্যাটাররাই বেশি খেলেছেন, আর তাই সবচেয়ে কম 33টি ডট বল খেলেছে বিদেশিরা। লিটন দাসের দল কুমিল্লার অবস্থান 5 নম্বরে। 7 ম্যাচে 14টি উইকেট হারিয়ে মোট রান করেছেন 421। 126টি ডট বলের মধ্যে 81টি বলে কোনো রান করতে পারেনি দেশীয় ব্যাটাররা। অপরদিকে বিদেশিরা ডট বল খেলেছে 46টি। 6 নম্বরে আছেন সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। মোটে 118টি ডট বলের মধ্যে দেশীয় বিদেশি ব্যাটাররা সমান সংখ্যক 59টি বলে রান করতে পারেননি। রান তুলেছেন 338, আর উইকেট হারিয়েছেন 23টি। দল হিসেবে সবচেয়ে কম ডট বল খেলেছে তামিমের ফরচুন বরিশাল। 112টি ডট বল খেলে রান তুলেছেন 496, আর উইকেট হারিয়েছেন 13টি। যদিও বরিশালের মিডল অর্ডারে সবচেয়ে বড় দায়িত্ব সামলেছেন দেশীয়রাই, সেই হিসেবে মিরাজ মাহমুদুল্লরা ডট বল খেলেছেন 93টি, আর বিদেশিরা খেলেছেন 19টি। এর মধ্যে লিটন জানিয়েছেন, দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে খেলতে দেশীয় ক্রিকেটাররা শিখে যাবেন মাঝের ওভারগুলোতে রান বের করার কৌশল। এখন দেখবার বিষয় বিপিএল দিয়ে দুর্বলতা কি পূরণ করতে পারবে দেশীয় ক্রিকেটাররা, নাকি আক্ষেপ পড়াবে জাতীয় দলকেও।